আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো কিভাবে আমরা মোবাইল দিয়ে আইডি কার্ড বের করব, কোন ছবি লাগবে না, ছবি ছাড়াই চাইলে ছবি ছাড়াও বাইর করতে পারবো খুব সহজেই, যে কেউ পারবে একটা বাচ্চা পোলা পেনও পারবো। তো চলেন শুরু করি। তো তার আগে বলি, আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সবার প্রথম ক্রমে গিয়ে লিখতে হবে সিস্টেম, এটা লিখে সাজ দিব। সাজলে আমরা একটু ডেস্কটপ মোডটা করে দিব, ডেস্কটপ সাইট। তো এটা করে দেওয়ার পর দেখবেন নিচের দিকে, এই দেখেন নিচের দিকে একটা সাইট আছে যে অনলাইন শপ লিমিটেড .com, এটা টাচ করবেন। তো তারা এটা বন্ধ করে দিছে। তো আমরা অরিজিনাল যে ডেটা দেখাই, দেখেন আমাকে মেসেজ দিছে। তো এই সাইটটা, এই যে লিঙ্ক, নতুন ওই সাইটটা লিঙ্ক হয়েছে, এটা কপি করি, ক্লিক করলাম। দেখেন নতুন লিঙ্কটা হয়েছে ডিজিটাল সেবা .com, ডিজিটাল সেবা .com। এখানে গিয়ে দেখেন চাইলে এনার্জি পিডিএফ ডাউনলোডটা করতে পারবো, সিমের তথ্য ডাউনলোড করতে পারবো, স্যাম কপি ডাউনলোড করবো, সার্ভার কপি ডাউনলোড করতে পারবো। তো আমি এনার্জি পিডিএফ ডাউনলোড করি, এটা ডাউনলোড করে দেখাই। এখানে আমার একটা নাম্বার দেবো, তো এই নাম্বারটা দিবেন, এই নাম্বারটা আপনার পিডিএফ ফাইলে তার পাঠাবো, ওই নাম্বারটাই দিবেন। তো আমি নিজেরটাই দিই, তো নিজেরটা দেওয়ার চেষ্টা করবেন। তো দিলাম এনআইডি কার্ডে যে নামটা দেওয়া দিছেন বা এনআইডি করার জন্য যে নাম দিছেন ওই নামটা দিবেন। তো নামটা আমি বিল্লাল দেই, এনআইডি ভোটার নাম, ভোটারের এটা, তো ভোটারের যে এই, তো আমরা এখানে ভোটার নাম্বারটা বা ফর্ম নাম্বার যেটা দিই ওটাতেই হইব। আমি ভোটার আইডি নাম্বারটা দিয়ে করি, কারণ আমি আমার এটা চাচা চাচাটা আমি কয়েকদিন আগে বাইর করছি। তো আমি আপনাদের দেখার জন্য আবার দিতেছি ভিডিওটা, কারণ আগের ওয়েবসাইটে কাজ করে না, চেঞ্জ করছে। এখানে আইডি নাম্বার দিলাম 55 20 17, তো দেখেন এটা দেওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক করলাম। তারপর যদি কোনো সমস্যা হয় আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। তো দেখেন আমার এখন 235 টাকা পেমেন্ট করতে বলতেন, প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম। এখানে পে ওয়াইড বিকাশ এটা ক্লিক করবেন, ক্লিক করার পর তাদেরকে 235 টাকা পেমেন্ট করতে হইব। 235 টাকা পেমেন্ট করলে তারা 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রথম যে নাম্বারটা দিছি ওই নাম্বারে একটা ড্রাইভ দিয়ে দিব, মানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব আইডি কার্ডে, তারপর ডাউনলোড করে নিব। তো আমরা দেখাই যাচ্ছি, তো নাম্বার দিবেন, আপনাদের ফোন নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বারটা। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিতেছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটা দেখবেন ভেরিফিকেশন কোড দিবে, অল্প কিছুক্ষণের মধ্যেই দিতে 5 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে তার একটা কোড দেব। কোডটা এখানে কপি করে বসাইবেন, কোডটা কপি করে বসানোর পর কোডটা এখন আসে নাই, কপি করে বসানো, বসানোর পর আমরা কোডটা আসছে, কোডটা বসাই, কপি করতাম, কোডটা কপি করে পাস করলাম, পাস করবো, কনফার্মে ক্লিক করলাম। তারপর আমাদের পিন চাইব, বিকাশের পিন নাম্বারটা দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার থেকে তারা টাকাটা কেটে নেওয়া যাব। কেটে নিলে 4 থেকে 5 ঘন্টা পর তারা আপনাদের একটা মেসেজ দিয়ে একটা
লিঙ্ক দেব, ওই লিঙ্কটা থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি চার থেকে পাঁচ ঘন্টা পর আবার দেখাবো কীভাবে মানে ম্যাচটা আসছে। তো ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। দেখেন আমার চার থেকে পাঁচ ঘন্টা পর আমার ফোনের মেসেজ আসছে। তো দেখেন একটা লিঙ্ক দিছে, আমি লিঙ্কে দেখেন ক্লিক করি তাহলে তারা আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে দেবো। ওয়েবসাইট থেকে ডাউনলোড ক্লিক টাচ করলেই আপনার অটোভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।